টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এলাকার করোনায় বিপর্যস্ত মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে দারুল উম্মা ফুড হাব স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় সপ্তাহে একদিন এই কর্মসূচি পরিচালনা করা হচ্ছে বিস্তারিত দেখুন আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে করোনা মহামারীর শুরু থেকেই অসহায় দুর্দশাগ্রস্ত মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে লন্ডনের দারুল উম্বা ফুড হাব We've been here from day one of lockdown. We've been supporting the most vulnerable people of this community. যখন পান্ডামিক আপনার মার্চও শুরু হয় আমরা দারুল উমার পক্ষ থেকে এই হাবটা শুরু করছিলাম যে ইমার্জেন্সির লাগে আমরা আমরা যে কমিউনিটি মানুষ আসল দিনে দিনে এসব চাহিদাও বৃদ্ধি পাচ্ছে অসহায় মানুষের মাঝে উই হ্যাড এ সিচুয়েশন ইয়েস্টারডে ওয়্যার উই had আ ফ্যামিলি উইথ সেভেন চিলড্রেন হু হ্যাভ had মাচ ফুড এট হোম for the last two weeks and they didn't know where to go or where to ask for help. Alhamdulillah, we were um, able to act immediately. আমরা আগে আপনার মঙ্গলবার এবং শুক্রবারে করতাম হাব এখন যেহেতু ফুল টাইম অনেক ভলেন্টিয়ার হল সাজো যায় নাকি আমরা এখন একদিন শুরু করছি প্রত্যেক মঙ্গলবারে আমরা হাব রান করি আইসোলেশনের থাকা অভিভাবকদের শিশুদের মাঝেও বই ও খেলাধুলার সামগ্রীও বিতরণ করছে মা বাবার এই ফাইন্যান্সিয়ালি এফোর্ডেবল হতে পারে না যে তারা বই নতুন নতুন বই কিনে দিতা ড্রয়িং বুক কিনে দিতা চেস গেম কিনে দিতা সো মা হাবর পক্ষ কি আমরা আজকে এইগুলা প্রোভাইড করছি মহিলা হলে আমরা সিলাইয়ের অনেক অ্যাক্টিভিটিস গার্ডেনিং এর অ্যাক্টিভিটিস আমরা তারা প্রোভাইড করছি যাতে তারা গৌরবইয়া বড হইন না এবং মেন্টালি এফেক্টেড না হই এ মানবিক কাজে সকলকে এগিয়ে আসার আহ্বানও জানালেন ফুড হাবের সাথে সম্পৃক্তরা চৌধুরী মোরাদ আইন টিভি নিউজ লন্ডন